প্রথমে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন ডট গঠন আমরা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকতে পারে, সেই একটি ইলেকট্রনকে এইভাবে জিরো দিয়ে দেখানো হলো। তাহলে হাইড্রোজেনের দুটি পরমাণু নিজেদের মধ্যে কি করবে, একটা বন্ড তৈরি করবে। কিভাবে বন্ড তৈরি করবে, কারণ কোনো পরমাণুর প্রথম কক্ষপথে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে, তাই দুটা হাইড্রোজেন এই দুটো ইলেকট্রনকে নিজেদের মধ্যে সমভাবে ব্যবহার করে একটা বন্ড তৈরি করবে। এখানে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সে এই হাইড্রোজেন তার প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন করার জন্য, অর্থাৎ প্রথম কক্ষপথ পূর্ণ করার জন্য সে পাশের হাইড্রোজেনটাকে নেবে, নিয়ে সে দুইটা ইলেকট্রন দিয়ে তার প্রথম কক্ষপথটা পূর্ণ করবে। যখন আবার এই হাইড্রোজেনের এক কক্ষপথ পূর্ণ করার প্রয়োজন হয়, তখন সে পাশের হাইড্রোজেনকে নিয়ে সে একটা কি করবে, প্রথম কক্ষপথকে সে পূর্ণ করবে। পূর্ণ করলে নিজেদের মধ্যে কি হয়, একটা বন্ড তৈরি হয়, এরকম একটা বন্ড তৈরি হয়। এই বন্ডটা হচ্ছে সমযোজী এক বন্ধন, সমযোজী যুজি এক বন্ধন, এক বন্ধন। মনে রাখবে কোনো একটা বন্ড মানে সেখানে দুটা ইলেকট্রন থেকে তৈরি হয়েছে। এইভাবে কি হয়, হাইড্রোজেনের ইলেকট্রন ডট গঠন তৈরি হয়। এবার আমরা কি করব, অক্সিজেনের অটু এর ইলেকট্রন 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 ডট গঠন হচ্ছে অটু এর ইলেকট্রন ডট গঠন। এবার অটু এর মানে অক্সিজেনের ইলেকট্রন ডট গঠন আমরা কিভাবে দেখব, অক্সিজেন পরমাণুতে আমরা জানি যে তার আটটা ইলেকট্রন থাকে। এই আটটা ইলেকট্রনের ক্ষেত্রে অক্সিজেন কি করবো, প্রথম কক্ষপথে তার ইলেকট্রন থাকবো কটা, দুটা, কারণ প্রথম কক্ষপথে সর্বাধিক দুটা ইলেকট্রন থাকতে পারে। পরের কক্ষপথে ইলেকট্রন থাকবো কটা, আটটা থেকে দুইটা গেলে গা থাকবো ছটা, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবো কটা, ছটা। তাহলে দ্বিতীয় কক্ষপথে পরিপূর্ণ হওয়ার জন্য ইলেকট্রন লাগে কটা, আরও দুইটা। তাহলে দুটা ইলেকট্রন যদি লাগে, এবার অক্সিজেন যদি তার বন্ড তৈরি করে, অক্সিজেন কি করবো, এই হচ্ছে অক্সিজেন, তার মধ্যে আছে কয়টা, সর্বোচ্চ কক্ষে আছে ছটা ইলেকট্রন। তাহলে এই ছটা ইলেকট্রনকে যদি আমরা এইভাবে দেখাই, এইভাবে এইভাবে যদি দেখাই ছটা ইলেকট্রনকে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সে কী করবো, আরেকটা অক্সিজেনের লগে শেয়ার করব। এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয়, এবার তারা নিজেদের মধ্যে শেয়ার কইরা কি করব, সর্বোচ্চ কক্ষ অর্থাৎ আটটা ইলেকট্রন পূর্ণ করতে হবে, সে কী করে করবে, এই ধরো একটা অক্সিজেন এক দুই তিন চার পাঁচ ছ, তো পাশেরটার যদি আমরা এইভাবে দেখাই, তাহলে সে কী করবে, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে সে তার আটটা হওয়ার জন্যে সে কী করলো, পাশের অক্সিজেন থেকে দুইটা ইলেকট্রন এনে আটটা তৈরি করলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অর্থাৎ তার সর্বোচ্চ কক্ষে আটটা ইলেকট্রন দরকার, আটটা ইলেকট্রন পরিপূর্ণ হলো। তার যখন দরকার লাগে, সে তখন আবার এখান থেকে আরও দুটো ইলেকট্রন নিবে, নিয়ে আটটা হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, তার আটটা হলো, আটটা হলো। তাহলে সে কী করলো, সে একটা বন্ড তৈরি করলো। কী বন্ড তৈরি করলো, এখানে এখানে হলো অ, এই দুইটা ইলেকট্রন মিললে একটা বন্ড, এই দুইটা ইলেকট্রন মিললে একটা বন্ড, অ ডাবল বন্ড অ, দ্যাট ইজ অ টু গঠিত হইল। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে সমযোজী, সমযোজী দ্বিবন্ধন, দ্বি দ্বিবন্ধন হলো, এটা সমযোজী দ্বিবন্ধন। এবার আমরা কি করব, এবার পরে আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখব, নাইট্রোজেন এন টু এর ইলেকট্রন ইলেকট্রন ডট গঠন, ডট গঠন আমরা দেখব কি করে হয়। এবার দেখো নাইট্রোজেন পরমাণুতে টোটাল ইলেকট্রন আছে ষাটটা, তাহলে টোটাল ইলেকট্রন যেহেতু ষাটটা আছে, তাহলে প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষে ইলেকট্রন থাকবে, নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন আছে কটা, ষাটটা, তাহলে প্রথম পরমাণু কক্ষে ইলেকট্রন থাকবে দুটা, এবং পরের কক্ষে ইলেকট্রন থাকবে কটা, পাঁচটা। তাহলে এখানে অষ্টপতি হওয়ার জন্য, অর্থাৎ আটটি ইলেকট্রন পরিপূর্ণ করার জন্য আরও তিনটি ইলেকট্রন দরকার, তিনটি ইলেকট্রন দরকার, তাহলে আমার দ্বিতীয় কক্ষপথ পরিপূর্ণ হবে। তাহলে আমরা কি করতে পারি, এই ধরো এইটা হচ্ছে একটা নাইট্রোজেন, তার পাঁচটা ইলেকট্রনকে যদি আমরা এইভাবে দেখাই, এইভাবে দেখাই, পাঁচটা ইলেকট্রনকে দেখালাম,
প্লাস আবার এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা দেখলাম। এবার তারা নিজেরা যদি বন্ড তৈরি করে, সমযোজী বন্ড তৈরি করে, তাহলে কি হবে? এই হচ্ছে নাইট্রোজেন ওয়ান টু থ্রি, ওয়ান টু, এটার ওয়ান টু থ্রি নাইট্রোজেন, এই দুটাকে একত্রে নিলাম। তাহলে এই হচ্ছে প্রথম নাইট্রোজেন, সে কি করলো? সে অষ্টকপ্রতি হয়ে গেল। প্রথম নাইট্রোজেন কি হলো? প্রথম নাইট্রোজেন অষ্টকপ্রতি হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অর্থাৎ তার সর্বোচ্চ কক্ষে আটটা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে গেল। এবার সে কি করলো? তারও সর্বোচ্চ কক্ষে আটটা ইলেকট্রন পরিপূর্ণ হয়ে গেল। তা আমরা জানি দুইটা ইলেকট্রন মানে একটা বন্ড, দুইটা ইলেকট্রন মানে কি? একটা বন্ড। তাহলে সে কি করবে? সে নাইট্রোজেন নিজেদের মধ্যে ত্রিবন্ধন গঠন করবে, ত্রিবন্ধন গঠন করবে। তাহলে এটা কি? এটা হচ্ছে সমযোজী, সমযোজী ত্রিবন্ধন, ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন গঠন করলো। এবার আমরা যদি কার্বন ডাই অক্সাইডের গঠনটা দেখি, সেটা কি করা হবে? সিও টু এর ইলেকট্রন ডট গঠন, ইলেকট্রন ডট গঠন, ইলেকট্রন ডট গঠন যদি দেখি সিও টুর কি হবে? এখানে সিও টু, অর্থাৎ সির মধ্যে ইলেকট্রন আছে কয়টা? আমরা জানি সির মধ্যে ইলেকট্রন আছে আটটা, সরি, সির মধ্যে ইলেকট্রন আছে ছটা। তো সির মধ্যে যদি ছটা ইলেকট্রন থাকে, প্রথম কক্ষে থাকবো দুইটা, পরের কক্ষে থাকবো চারটা। আর অর মধ্যে ইলেকট্রন আছে কয়টা? আটটা, প্রথম কক্ষে থাকবো দুটা, পরের কক্ষে থাকবে কয়টা? ছটা। এবার সিও টু কীভাবে গঠিত হবে? সিও টু গঠন করতে হলে এবার ধরো এটা হলো আমার অ, অক্সিজেনে কটা থাকবে? আমার অক্সিজেনে থাকবে ছটা, সর্বোচ্চ কক্ষে ছটা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অক্সিজেন। আর সি এর সর্বোচ্চ কক্ষ কটা আছে? সি এর, সি এর সর্বোচ্চ কক্ষে আছে চারটা। তাহলে সি, সিটাকে এইভাবে সি এর ইলেকট্রনটিকে স্টার দিয়ে চিহ্নিত করা হলো, স্টার দিয়ে চিহ্নিত করা হলো। এবার অ এইভাবে দিয়ে দেওয়া হলো, এইভাবে দিয়ে দেওয়া হলো। তাহলে কি হলো? একটা কার্বন, কার্বন দুটা অক্সিজেনের সাথে বন্ড তৈরি করব, করে সে কি করব? অষ্টকপ্রতি গঠন করব। তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে? কার্বনের ক্ষেত্রে কার্বন আটটা হয়ে গেছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, আটটা হয়ে গেছে। এই অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? এই অক্সিজেনের ক্ষেত্রে আটটা হয়ে গেছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট হয়ে গেছে। তারপর এই অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? এই অক্সিজেনের ক্ষেত্রে আটটা হয়ে গেছে, আটটা হয়ে গেছে। তাহলে কার্বন কি করব? নিজেদের মধ্যে এইভাবে অ ডাবল বন্ড, সি ডাবল বন্ড, অ দিয়ে সে সিও টু গঠন করবে। এখানে কি হয়েছে? এগুলি হলো সমযোজী, সমযোজী দ্বিবন্ধন, দ্বিবন্ধন হবে, এগুলি হবে সমযোজী দ্বিবন্ধন। এই গেল কার্বন ডাই অক্সাইডের ইলেকট্রন ডট গঠন। এবার আমরা কার্বন ডাই অক্সাইডের পরে আমরা এইচ টু এস এর ইলেকট্রন ডট গঠন দেখব। এইচ টু এস, এইচ টু এস এর ইলেকট্রন, ইলেকট্রন ডট গঠন দেখব, গঠন দেখব। এটা কি কি হবে, কি করে হবে? এটা এটা দেখো, এইচ টু এস মানে এইচের তো আমরা জানি একটা হাইড্রোজেন আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে আমার এস এর ক্ষেত্রে কয়টা আছে? এস এর ক্ষেত্রে আছে কি আছে? প্রথম কক্ষে আছে দুইটা, পরের কক্ষে আছে আটটা, দুই আর আট করা দশটা, আটটা ছয়টা, টোটাল ষোলোটা ইলেকট্রন থাকে এস এর ক্ষেত্রে। তাহলে এস টু এস এর ক্ষেত্রে যেহেতু আমার ষোলোটা ইলেকট্রন থাকে, তাহলে কি হবে? প্রথম কক্ষে দুইটা যাইবে, পরের কক্ষে আটটা, পরের কক্ষে কয়টা? আটটা, আটটা জায়গা আছে, আটটার মধ্যে সে ছয়টা, অর্থাৎ দুটা স্থান কি আছে? ফাঁকা আছে। তাহলে এইবার তারা যদি নিজেদের মধ্যে বন্ড তৈরি করে হাইড্রোজেন এবং সালফারের মধ্যে, কি হবে? প্রথমে ধরো এই হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমরা স্টার দ্বারা চিহ্নিত করলাম, সালফার এস, তার মধ্যে ছয়টা আছে, এক দুই তিন চার পাঁচ আর একটা ছয় হয়ে গেল, তার মধ্যে ছটা হয়ে গেল। এবার একটা কি? হাইড্রোজেন।
এবার হাইড্রোজেন তো তার প্রথম কক্ষে দুটা ইলেকট্রন পরিপূর্ণ করতে চায়, একটা আছে একটার সাথে মিলে সে হাইড্রোজেন কি করবো একটা বন্ড তৈরি করলো। এবার এই হাইড্রোজেনে কি করলো, তার একটা আছে আর একটা মিলে কি করলো বন্ড তৈরি করলো। এবার সালফার কি করলো, তার অষ্টপ্রতি হওয়ার জন্য আটটা লাগবে, এইভাবে সে নিয়ে আটটা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল, আট হয়ে গেল। তাহলে বন্ডটা কিভাবে হয়, বন্ডটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ড এস বন্ড হচ্ছে, কারণ এখানে একটা বন্ড, একটা বন্ড হচ্ছে এস বন্ড, এস টু এস, এগুলি কি সমযোজী এক বন্ধন। এবার গেল সালফারের গঠন, সালফারের ইলেকট্রন ডট গঠন। এবার আমরা কি করব, এবার আমরা যাইব মিথেনের ক্ষেত্রে কিভাবে করা যায় ইলেকট্রন ডট গঠন, অর্থাৎ সিএস ফোর এর ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন ডট গঠন করা যায় সেটা দেখব। সিএস ফোরে এখানে সি এর ক্ষেত্রে কি আছে, সি এর ক্ষেত্রে তো আমরা জানি আমরা কার্বনের ক্ষেত্রে 6টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষে 2টা, সর্বহিষ্ঠ কক্ষে কটা আছে, সর্বহিষ্ঠ কক্ষে থাকবে 4টা, এই সর্বহিষ্ঠ কক্ষের 4টা ইলেকট্রনকে কার্বনের এইভাবে আমরা চিহ্নিত করলাম। প্লাস সিএস ফোর তো সে 4টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবো, 4টা হাইড্রোজেন, হাইড্রোজেনের কার তার ইলেকট্রনটাকে আমরা স্টার দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এবার বন্ড কি হচ্ছে, বন্ড হচ্ছে আমার কার্বনের ক্ষেত্রে কি লাগবো, অষ্টপ্রতি হওয়ার জন্য 4টা আরও ইলেকট্রন লাগবে, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রত্যেকটার কি হবে, প্রত্যেকটার আরও 1টা করে ইলেকট্রন লাগবে, তাহলে তার প্রথম কক্ষ পরিপূর্ণ হবে। তাহলে এবার বলতে পারি যে হাইড্রোজেন এই দিলাম, দিয়ে কি হলো এখানে স্টার, এখানে অ, এটা হলো সি, সি দিলাম, এইবার যদি এরকম দেই, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন, এটা দিলাম, এই হলো হাইড্রোজেন, এখানে এই হাইড্রোজেনের হলো ইলেকট্রন এইটা, তার এইটা, তার এইটা, তার এইটা। তাহলে এবার কার্বন ডাইঅক্সাইড তো অষ্টপূর্তি হয়ে গেল, সবটিকে সমানভাবে ব্যবহার করে 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেনের তো 2টা ইলেকট্রন হয়ে গেল এই কার্বনের একটাকে ব্যবহার করে। এবার এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কি হয়ে গেল, 8টা হয়ে গেল, 1টা ইলেকট্রন ব্যবহার করে, তার ক্ষেত্র হয়ে গেল, তার ক্ষেত্রেও হয়ে গেল। তাহলে 2টা ইলেকট্রন মানে কি, 2টা ইলেকট্রন মানেই হচ্ছে একটা বন্ড, 2টা ইলেকট্রন মানে হচ্ছে কি, এক্ষেত্রে একটা বন্ড তৈরি হবে, একটা বন্ড যদি তৈরি হয় তাহলে আমরা লিখতে পারি এস বন্ড, সি বন্ড, এস বন্ড, এইভাবে হচ্ছে এই, এই দুইটা মিলে একটা হচ্ছে, এই দুইটা মিলে একটা হচ্ছে, এই দুইটা মিলে একটা হচ্ছে, তাহলে কি দাঁড়ালো, তাহলে হয়ে গেল কি সিএস ফোর। আর এগুলি কি সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন, সমযোজী, এখানে 4টা সমযোজী এক বন্ধন গঠিত হলো। এরপরে কি করব, এরপরে আমরা সি টু এস ফোর, সি টু এস ফোরের, সি টু এস ফোরের ইলেকট্রন ডট গঠন আমরা দেখব। আমরা এটা ইলেকট্রন ডট গঠন কি করে হয়, এখানের মধ্যে সি কটা আছে, সি আছে 2টা, তাহলে 2টা যদি সি থাকে, এখানে 2 সি, প্রত্যেকটা সির কটা আছে আমরা জানি 4টা আছে, প্লাস 4টা আছে এস, এটাকে আমরা এইভাবে চিহ্নিত করলো। এবার এটাকে কি করব, এবার সি কটা আছে, সি তো 2টা আছে, 2টা সি আছে, সি 2টা আছে, বা সি 2টা আছে, এইভাবে আমরা দেখালাম সি 2টা আছে। এবার হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন আছে, তো হাইড্রোজেন দিলাম এই, হাইড্রোজেন দিলাম এই, হাইড্রোজেন, এটা হলো কি হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন। তাহলে এইবার আমরা কি করব, এবার আমরা প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে সে 2টা হবে, 2টা হবে, সে 2টা হলো, সে কটা হলো 2টা হয়ে প্রথম কক্ষ পূর্ণ করে নিল, সে 2টা হয়ে প্রথম কক্ষ পূর্ণ করে নিল। কিন্তু এই কার্বনের ক্ষেত্রে, প্রথম কার্বনের ক্ষেত্রে 8টা হতে হবে, সেই জন্য সে কি করলো, এইভাবে 8টা হয়ে গেল, 8টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। তার ক্ষেত্রে কি হলো, সেও 8টা করে নিল, এটা 8টা করে নিল, তার 8টা হয়ে গেল। তাহলে এই 2টা মানে একটা বন্ড, এই 2টা মিলে একটা বন্ড, এটা মিলে একটা বন্ড, একটা বন্ড হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো এস বন্ড সি, এস বন্ড সি, ডাবল বন্ড সি, বন্ড এস, বন্ড এস, বন্ড এস, কি হলো সি টু
এস ফোর হয়ে গেল। এখানে কি হলো, সমযোজী দ্বিবন্ধন, এখানে একটি সমযোজী দ্বিবন্ধন এবং চারটা সমযোজী এক বন্ধন, এক দুই তিন চারটা হয়ে গেল। এবার গেল সি টু এস ফোরের ক্ষেত্রে, এবার আমরা করব সি টু এস সিক্স, সি টু এস সিক্সের আমরা ইলেকট্রন ডট গঠন দেখব। সি টু এস সিক্সের ক্ষেত্রে কি হচ্ছে, ঠিক সেম আগেরটার মতোই এখানে দুটা সি আছে, মানে সি সি এরকম দিলাম, আর ছয়টা কি আছে, ছয়টা এইচ আছে, এটা আমরা স্টার দিয়ে নিলাম। তো ছয়টা এসকে আমরা কি করে করব, ছয়টা এসকে যদি আমরা করি, করলে পরে ওইব এখানে এইচ এর একটা স্টার আছে, স্টার আছে সি, এইভাবে আমরা করব সি স্টার এস। এবার আমরা এখানে দেখেছি তার ক্ষেত্রে এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এই হলো। তাহলে কার্বনে চারটা, চারটা চারটা, চারটা চাই, একটা দুইটা তিনটা চারটা। এবার এখানে একটা এইচ আসবে, এখানে একটা এইচ আসবে, এখানে একটা এইচ আসবে, এইখানে একটা এইচ আসবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে এই হাইড্রোজেন একটা বন্ড তৈরি করলো, 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 এই হাইড্রোজেনও একটা বন্ড তৈরি করলো দুইটা ইলেকট্রন দিয়ে। বাট এই কার্বন কি করবে, এই কার্বন এইভাবে বন্ড তৈরি করবে, এইভাবে বন্ড তৈরি, তারপরে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আবার এই কার্বন কি করবে, এইভাবে বন্ড তৈরি করবে, এইভাবে এইভাবে বন্ড তৈরি করবে এগুলিকে নিয়ে। তাহলে তার কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তারও আটটা হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো এটা, তাহলে এটা দাঁড়ালো যে এটা দাঁড়ালো এস বন্ড সি, বন্ড এস, বন্ড এস, বন্ড সি, ঠিক সেম এইভাবে এইচ হয়ে গেল, এইচ হয়ে গেল, এইচ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে সি টু, সি টু এস সিক্সের ইলেকট্রন ডট গঠন। এরপরে আমরা সি টু এস টু, সি টু এস টু এর ইলেকট্রন ডট যদি আমরা গঠন দেখি, এখানে সেম আগের মতোই হবে এটা সি টু এস টু এর ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে, টু সি তো আমার চারটা ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন দেখালাম, আবার টু এস এই দাঁড়ালো, এটাকে এইভাবে করে নিলাম। তাহলে এইটা হচ্ছে কি, এস স্টার সি, সি এর ক্ষেত্রে কটা আছে, চারটা আছে, আবার দুইটা সি আছে, তো স্টার এভাবে হয়ে গেল। এবার দেখো এই দুইটা মিললে একটা বন্ড তৈরি হলো, এই দুইটা নিজেদের মধ্যে শেয়ার করে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন পরিপূর্ণ করলো। কিন্তু তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে তো এইভাবে করে তার কি হলো, আটটা হয়ে গেল, ছয়টা আর দুইটা আটটা, এইভাবে সে কি করলো, তার আটটা হয়ে গেল, ছয়টা আর দুইটা আটটা হয়ে গেল। আটটা হয়ে তারা কি করলো, এখান থেকে এস বন্ড সি, একটা দুইটা তিনটা বন্ড, এক দুই তিন সি বন্ড এস, এটা কি হলো সি টু এস টু এর ইলেকট্রন ডট গঠন হয়ে গেল।